কে কোনটা নিবে? আমি এটা নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে ঘুরতে বের হয়েছি, যাব হচ্ছে যমুনাতে। আমার বাসায় গেস্ট আসার কথা, তো ওনারা প্রথমে যমুনাতে আসবেন। তো আমরা সারাদিন আজকে ঘুরব, ঘোরাফেরা শেষ করে ওনাদেরকে নিয়ে বাসায় আসব রাতের বেলা। তো তার জন্য আমরা সবাই বের হয়ে গেছি। তো আমরা মিট হব হচ্ছে যমুনাতে গিয়ে, ওনারা ওদিক দিয়ে যমুনাতে চলে আসবেন আর আমরা এদিক দিয়ে যমুনাতে যাচ্ছি। এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার। তো আমরা আগে কুড়িল ছিলাম, এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগে, মানে এখান থেকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো শীতের সকাল যেহেতু, একটু কুয়াশাচ্ছন্ন। পাশেই হচ্ছে নিকুঞ্জ আর এটা হচ্ছে লেকটা। তো আমরা কুড়িল ছিলাম 7 বছর, তো মাঝে মধ্যে এখানে আসতাম, বাট এখন তো আর কুড়িলে থাকি না, সেই জন্য খুব একটা আসা হয় না। এদিক দিয়ে যখন যাই তখনই গাড়িতে বসে বসে দেখি। আমরা যমুনাতে চলে এসেছি। তো আমরা যমুনাতে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব, কারণ আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছি, ব্রেকফাস্ট করার সময়ই পাই নাই। তো যেতে যেতে জুয়েলারির একটা শপিং মল দেখছিলাম, কত সুন্দর জুয়েলারি, সেই সাথে এখানে আবার জুতাও রাখা আছে। এখন আর তেমন জুয়েলারি কেনা হয় না, কারণ এখন শপিং মলে গেলে দেখা যায় সংসারের প্রয়োজনীয় জিনিসগুলাই চোখে আগে পড়ে, মনে হয় যে এগুলাই আগে কিনি। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এখান আজকে আমরা মূলত কোনো কিছু কেনাকাটা করতে আসিনি, তারপরেও যদি কোনো কিছু মনে হয় যে প্রয়োজনীয় সেটা কিনে নিব, বা কোনো একটা জিনিস ভালো লাগলে কিনে নিব, বাট আজকে আমরা কিন্তু ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে কিছুদিন আগেই ক্রিসমাস ছিল, তো ক্রিসমাসের এখানে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আমরা এখানে গিয়ে একটু দাঁড়ালাম এবং কয়েকটা ছবি উঠালাম। মেরি ক্রিসমাস ট্রিটা দেখার পর পাশে একটা শপে আমরা ঢুকেছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো আমি দেখছিলাম। মান্না আর বাবু হচ্ছে ওরা দেখছিল যে এখান থেকে কি কিনা যায়। ফুলের টবগুলো বিশেষ করে আমার খুবই পছন্দ হয়েছে, তবে এগুলো অনেক বড় সাইজ। বাবু কয়েকদিন ধরে ওয়াটার পট খুঁজছিল, কারণ তার নতুন ক্লাসে নতুন ওয়াটার পট নিয়ে যেতে হবে, তো সে চুজ করতে পারছিল না। দেখা যায় যেটা মানে পছন্দ হয় সেটা আবার একটু বড় সাইজ হয়ে যায়, তো একটু ছোট সাইজটা খুঁজি সেটা আবার পাওয়া যায় না। তো এগুলা জাস্ট আমরা দেখছিলাম, ঘর সাজানোর কোনো শোপিস আপাতত আমরা নিব না, কারণ আজকে সারাদিন যেহেতু আমরা বাইরে ঘুরব, তো এগুলা আবার গাড়িতে রাখলে দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে। শপের এই পাশটাই হচ্ছে ফ্রাই প্যান আর হাঁড়ি পাতিলের আইটেমগুলো এখানে রাখা হয়েছে। এই পুতুলগুলা দেখতে বেশ লাগছে, তাই না? এখান থেকে আমি দুইটা পাপোশ নিয়েছি আর ছোট সাইজের একটা টপ নিয়েছি। পাশে আরেকটা শপে ঢুকেছিলাম, বাবা এখানে কি সুন্দর হচ্ছে কমোড, কমোড দেখে মনে হচ্ছে স্বর্ণের কমোড।
তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একদম যমুনা ফিউচার পার্কের 5 ফ্লোরে। ওখানে হচ্ছে সব রেস্টুরেন্ট, তো আমরা একটু হালকা নাস্তা করে নিব এখন। তো প্রথমে আমরা একটু চলন্ত সিঁড়ি দিয়ে উঠলাম, তারপর এখন হচ্ছে লিফট দিয়ে উঠলাম। তো আমরা খুঁজছিলাম আসলে কোথায় বসবো। তো এখানে সবগুলা রেস্টুরেন্টই মোটামুটি একই ধরনের, সবারই রান্না খুব ভালো, তো এখানে যে কোনো একটাতে বসে গেলেই হলো। তো আমরা নাস্তা করে নিয়েছি, তারপর হচ্ছে আরেকটা শপিং মলে ঢুকলাম। যমুনা ফিউচার পার্কে 5th ফ্লোরে ফিউচার ওয়ার্ল্ড বলে একটা পার্ক আছে, এটার ভিতরে হচ্ছে বিভিন্ন রকমের রাইড আছে। যেহেতু আজকে শুক্রবার, তো ওনারা নামাজ পড়তে গেছেন, আর আমরা হচ্ছে এখানে ঢুকেছি, টিকিট কেটে ঢুকতে হয় এখানে। তো আমি, মানহা আন্টি আর হচ্ছে ফারহান, আমরা চারজন এখানে আছি। তো ওনারা নামাজ শেষ করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। পরে আমরা দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি রেস্টুরেন্টে। তো আন্টি বলছিল উনি কিছু কসমেটিক্স নিতে চান, তো তার জন্য আমরা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে থেকে, আরও নিচে আরেকটা ফ্লোর আছে, ওটা হচ্ছে পাইকারিতে ওখানে পাওয়া যায়, তো নিবে যেহেতু তাই বেশি করে নিয়ে যাচ্ছে। আন্টি আবার ময়মনসিং থেকে এসেছে। তো রাতের বেলা আমি এগুলো আবার একটু ভিডিও করছিলাম, কী কী কিনেছি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এখানে আমি একটা অ্যালোভেরার টব নিয়েছি, আর হচ্ছে একটা হটপট নিয়েছি ছোট সাইজের। অনেক সময় দেখা যায় বাইরে গেলে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে ওয়েল জার, তো এটা আমি অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না। আমার আগেও ছিল দুইটা, বাট বাসা চেঞ্জ, যখন আমি এই ফ্ল্যাটে, আমার ফ্ল্যাটে উঠি, তখন ভেঙে গিয়েছিল, প্রায় 2 বছর হয়ে গেছে। সেজন্য আমি যখন পেয়েছি দুইটা নিয়েছি। আর এটা হচ্ছে গ্লাভস, অনেক সময় দেখা যায় তরকারি মাখাতে গেলে হাতে সমস্যা হয়, তো সেজন্য আমি গ্লাভসটা নিয়ে এসেছি। একটা বাচ্চাদের জন্য বিস্কিটের বক্স নিয়ে এসেছি, এটা তারা পছন্দ করেছে। পাস্তা নিয়ে এসেছি, পাস্তা আমার প্রায় শেষের দিকে, অল্প পরিমাণে আছে। আর এগুলা হচ্ছে কিছু মশলা নিয়ে এসেছি, বিরিয়ানির মশলা, তারপর ফালুদা মিক্স নিয়ে এসেছি একটা, আর একটা হচ্ছে হালিমের বক্স নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে আমার লিকুইডগুলো, হ্যান্ড ওয়াশ লিকুইডগুলো শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে র‍্যাপ পেপার, তো এটাও আমার আগেরটা প্রায় শেষের দিকে, সেই জন্য আরেকটা রোল নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ইস্ট, কেক টেক বানাতে গেলে লাগে। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো যেহেতু কেনাকাটার উদ্দেশ্যে যায় নাই, তারপরও যেহেতু ওখানে ঢুকেছি, যেগুলো আমার দরকারি ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বলেছিলাম দুইটা পাপুষ নিয়েছি, এই হচ্ছে দুইটা পাপুষ। তো ওখান থেকে কেনাকাটা করে আমরা আবার আরেকটু ঘুরতে গিয়েছিলাম 300 ফিটে। তো রাতে রান্নার কোনো টেনশন নেই, কারণ হচ্ছে রাতে ওনাদের জন্য বিবিকিউ করা হবে ছাদে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।